فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شمال تقبى جانتين هجامة এ সম্পর্কে যে অনেক কটি হাদিস এসছে একটি হাদিস হচ্ছে আল হাকিম হাদিস নম্বর সাত হাজার চারশো সত্তর নম্বর সেখানে আবু হর রাজ তালহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে শরীরের কিছু নির্দিষ্ট আপনার হচ্ছে চিকিৎসার জন্য কিছু তথ্য অবলম্বন করা অর্থাৎ এটা কি তার মধ্যে হচ্ছে হিজ হিজমা সেটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি হিজমার পদ্ধতি হচ্ছে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে রক্তকে চুষে নেওয়া অর্থাৎ এই হিজামায় আত্মধনিক যন্ত্রপাতি ব্যবহার করা উত্তম এবং প্রত্যেক চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম যাতে করে মানুষ এই একটা রোগ থেকে অন্য রোগে সংক্রমণ না হয় এ সম্পর্কে কয়েকটা হাদিস আছে আরেকটা হাদিস হচ্ছে সোনানি ইবরে মাজা হাদিস নম্বর তিন হাজার চারশো ছিয়াশি আর হজরত আনাসিত রসল্লা সাল্লাম বলেছেন কেউ হিজমা চিকিৎসা করতে চাইলে সেজন্য আর্মি মাসে সতেরো উনিশ এবং একুশ দিনকে নির্বাচিত করে নেয় রক্তচাপের কারণে যেন তোমাদের কোনো মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখবে এটাই বলা হয়েছে হিজমার এরপরে আরেকটি হাদিস আছে সোনানি তিরমিজি দু হাজার তিপান্ন নম্বর সাল্লাম বলেছেন আমি মিরাজের রাত্রিতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি তাদের সবাইকে আহ তারা সবাই আমাকে বলেছে হে মোহাম্মদ আপনি আপনার উম্মত হে জামার আদেশ করবেন এরপরে আরেকটা হাদিস আছে হাকিম হাদিস নম্বর সাত হাজার চারশো বিরাশি

এরপর উল্লেখ করা হয়েছে সেই তির দু হাজার নম্বর হাদিস হাজ আবদুল্লাহ বিন আব্বাস রাজি থেকে বর্ণিত রসৌল্লা সাল্লাম বলেছেন হিজমা কত উত্তম যে দূষিত রক্তকে বের করে দেয় এবং মেরুদণ্ডকে শক্ত করে এবং হয় অতএব হিজমা হচ্ছে সতেরো উনিশ একুশ তারিখে করতে হবে এবং এই দিনগুলোকে করার জন্য যে হাদিস এসছে এই এই দিনগুলোকে করাই হচ্ছে উত্তম এবং হিজমাতে যে সমস্ত চিকিৎসা হয়ে থাকে অনেক কোটি রোগ ভালো হয় যেমন মাইগ্রেন রক্তদূষণ রক্তচাপ ঘুমের ব্যাঘাত এবং স্মৃতি শক্তি লোপ পেয়ে গেলে এবং হাড়ের ব্যথা ব্যাক পেন যেটাকে বলে হাঁটু ব্যথা দীর্ঘমেয়াদী মাথা ব্যথা ঘাড়ে ব্যথা কোমর ব্যথা পায়ে ব্যথা মাংসের মধ্যে ব্যথা দীর্ঘমেয়াদী পেটের ব্যথা এবং হাঁটু হাড়ের যদি কোনো জায়গায় সরে যায় সেটা থাইরয়েড সাইনটিস হাঁপানি এবং হাটের রোগ এবং রক্ত সং যে সমস্ত টনসিল দাঁত মুখের জিহ্বা সংক্রমণ এবং গ্যাস্ট্রিক পেন এবং এছাড়াও দীর্ঘমেয়াদী চর্মরোগ এবং ত্বকের বিভিন্ন রকম রোগ থেকে ফোরা ডায়াবেটিস অনেক ধরনের রোগ এই থেকে আল্লাহ সুবল্লাহ একটা সুন্নতি পদ্ধতি রাসোলা আসলাম আমাদেরকে বলে গেছেন এই হেজমা চিকিৎসার ব্যাপারে তো এই চিকিৎসা করলে একটা প্রথম হচ্ছে যে রাসুল্লাহ সালাম হচ্ছে মেরুদণ্ড শক্ত হয় দৃষ্টি প্রকর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং শরীরকে অনেক উপকৃত হয় তো আল্লাহ সুবল্লাহ তাল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে রাসোল্লা পদ্ধতিতে এই চিকিৎসা করার তিক দান করুক